ঈদের দ্বিতীয় দিনে এসেও বিনোদনের স্থান হিসেবে বিন্দুমাত্র আবেদন কমেনি জাতীয় চিড়িয়াখানার। নগরের অন্যতম এই বিনোদন কেন্দ্রে দিনভর ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ঈদ উপলক্ষে নগরবাসী ঢাকা ছাড়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা, নেই আগের মতো যানজট ও নিত্য দিনের মতো কোলাহল। তাই মনের আনন্দে ঘুরতে বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে। বিশেষ করে রাজধানীর চিড়িয়াখানা ও পার্কগুলোতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। রাস্তাঘাট ফাঁকা, ঘুরতে আসি আর একটা করে মারতে আসি আর ঘুরতে আসি, এমনি মজা পাইতেছি, বাইক চালায় মজা লাগতেছে, অল্প সময়ের ভিতরে যে কোনো জায়গায় পৌঁছানো যাইতেছে। সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছে, অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক বেশি সুন্দর, সবাই আসছে, পরিবেশটা অনেক বেশি ভালো। রাজধানীতে আবহাওয়া অনুকূলে থাকায় রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছে পরিবার পরিজন, কেউ বা আবার বন্ধু বান্ধবের সঙ্গে। এখানে বাঘ ভাল্লুক উট পাখি সব দেখছি, এখন পরিবেশটা আগের তুলনায় খুব ভালো। আমি অনেক আগে আসছিলাম, এখন ততটা মনে নাই, কিন্তু এখন যখন আসছি নতুন কিছু দেখতে পাইছি, তো ভালোই লাগছে। এখানে সপরিবারে সবাইকে নিয়ে ঘোরার জন্য অনেক কিছুই দেখলাম, প্রাকৃতিক প্রাণী যা স্বাভাবিকভাবে নিজেদের এলাকায় দেখা যায় না। ঈদের দ্বিতীয় দিনে শিশুদের কোলাহলে মুখর জাতীয় চিড়িয়াখানা। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা। বাচ্চারা অনেক মজা পেয়েছে, মজা পেয়েছে না মা? কি দেখছো বলো, বলো কি দেখছো? ওই যে টাইয়া দেখলাম। চিড়িয়াখানা এসে অনেক ভালো লাগছে, বাচ্চাদেরকে অনেক কিছু দেখালাম, আরও কিছু বাকি আছে দেখতেছি, বাচ্চারা অনেক এনজয় করতেছে। আমরা আসছি ঈদে ঘুরতে, অনেক ভালোই লাগতেছে, সব কিছু আছে এখানে। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তার সরবর করছেন টুরিস্ট পুলিশ। ঢাকার বিভিন্ন স্থান থেকে ঘুরতে এসেছে দর্শনার্থীরা। ঘুরে বেড়ানোর পাশাপাশি শিশুদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রাণীদের সাথে অভিভাবকরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।